জড়িয়ে আছে। আমাদের জীবনে অনেক ভালো আর খারাপ ঘটনা হয়ে থাকে, কিন্তু আমরা সব ঘটনা মনে রাখি না। হয়তো কোনো ভালো ঘটনা আমাদের মনে নিজের ঘর বানায়, না হলে কোনো খারাপ ঘটনা একাকী চিহ্ন ছেড়ে যায়। রাঘবেন্দ্র নিজের স্ত্রী দিব্যা আর নিজের 8 বছরের মেয়ে আকৃতির সঙ্গে ট্রেনে করে সিমলা যাচ্ছিল। রাঘবেন্দ্র সিমলারই বাসিন্দা ছিল আর দিল্লিতে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সে জব করত। প্রত্যেকবার গরমের ছুটিতে সে নিজের পরিবারের সঙ্গে বাড়িতে নিশ্চয়ই আসত। রাঘবেন্দ্রর বাবা মা ছিলেন না, তাই তার সিমলার বাড়িটা কেয়ারটেকার রমেশের দায়িত্বেই থাকত। সাধারণত ট্রেন ঠান্ডাকালে লেট থাকে, কিন্তু রাঘবেন্দ্র ট্রেন গরমকালে লেট ছিল, সেটাও পুরো 5 ঘন্টা। সন্ধে 7টার মধ্যে ট্রেনকে সিমলা পৌঁছানোর উচিত, কিন্তু রাত 9টা বেজে গেছিল, এখনো ট্রেন সিমলার থেকে অনেক দূরে ছিল। কি বাবা, কত দেরি হয়ে গেল, আমরা বাড়ি কখন পৌঁছাবো? আর কিছুক্ষণ মা। তুমি কখন থেকে বলছো আর একটু, কিন্তু আমরা তো পৌঁছাচ্ছি না। জানো তো বাবা, এই কারণে আমি ট্রেনে পছন্দ করি না। তুমি কিছুক্ষণ শুয়ে পড়ো না মা, যখন সিমলা আসবে তোমাকে উঠিয়ে দেব। আকৃতি মায়ের কথা শুনলো ঠিকই, কিন্তু সেটা মানলো না। সেই কোচের জানলা দিয়ে সে বাইরে দেখতে থাকলো। এমনিতেও কিছুক্ষণ পর তার ঘুম পেয়ে গেল আর সে ঘুমিয়ে পড়ল। ট্রেন নিজের গতিতে যাচ্ছিল, রাত্রে 11:30 বেজে গেছিল, আর মাত্র আধা ঘন্টার পথ। হঠাৎ একটা খারাপ স্বপ্ন দেখে আকৃতির ঘুম ভেঙে যায়। সে চেঁচিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে। কি হলো মা? বাবা, বাবা, আমি স্বপ্নতে দেখলাম কেউ আমাকে ধরতে এসেছিল। কে ধরতে এসেছিল? জানি না মা, ওর মুখটা ঢাকা ছিল। আকৃতির খুব জল তেষ্টা পেয়ে থাকে, কিন্তু সঙ্গে এনে থাকা বোতলটাতে একদম জল ছিল না। সে বার বার জল চাইছিল, তো দিব্যা বলল, আর কিছুক্ষণ মা, আমরা বাড়ি পৌঁছে যাব, তারপর জল খেয়ে নিও, ঠিক আছে? মাঝরাত্রে ট্রেন সিমলা পৌঁছালো। এমনিতে তো ট্রেন স্টেশনে ঢোকার পরে কুলি ট্রেনে জিনিসপত্র নামানোর জন্য চড়ে যেত, কিন্তু রাত বেশি হয়ে যাওয়ার কারণে কোনো কুলি ট্রেনে চড়ল না। স্টেশন একদম নির্জন ছিল। রাঘবেন্দ্র নিজেই সব জিনিসপত্র ট্রেন থেকে নামায়। সে চারিদিকে দেখল, কিন্তু সে কোনো কুলিকে দেখতে পেল না। ওরা সবাই স্টেশন থেকে বাইরে আসলো। সেইখানেও তারা না কোনো কুলি দেখতে পেল আর না কোনো গাড়িওয়ালা। দিব্যা রাতটা স্টেশনেই থাকতে চাইল আর সকালে ঘরের জন্য রওনা দিতে চাইল, কিন্তু রাঘবেন্দ্র বলল, সারা রাত স্টেশনে থাকার কোনো মানে হয় না, আমাদের বাড়ি তো এইখান থেকে বেশি দূর নয়, চলো হেঁটেই চলে যাই। রাঘবেন্দ্র নিজের বাড়ি যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা জানত। সে সেই রাস্তা দিয়ে যাওয়ার চিন্তা করল। সেই রাস্তাটা রেল লাইনের ধার দিয়ে ওর বাড়ি অবধি যেত। সেইখানে প্রচুর অন্ধকার, রাত হওয়ার কারণে সেই রাস্তাটা সেফ ছিল না, তবুও মোবাইলের টর্চের সাহায্যে তারা বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পরে রাঘবেন্দ্রর মনে হল যেন কোনো ছায়া তার পিছু করছে। দিব্যারও এমনটি মনে হল, তাই সে আকৃতির হাত জোরে চেপে ধরল। হঠাৎ তারা রেল লাইনের ধারে একটা আলো দেখতে পেল। সে কিছু বুঝতে পারত, তার আগেই টর্চের একটা জোর আলো তার মুখের উপরে পড়ল। একটা লোক হাতে টর্চ আর হাতুড়ি নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। কি ব্যাপার সাহেব, এইখানে কোথায় যাচ্ছেন? নিজের বাড়ি যাচ্ছি ভাই। এই সময় আর এই রাস্তা দিয়ে? আপনি জানেন না এই রাস্তাটা 6 মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে? আমি এটা জানতাম না ভাই, আমি নিজেই 1 বছর পরে এসেছি। আপনি ফিরে যান সাহেব, আর মেন রাস্তা দিয়ে যাবেন। কিন্তু আপনার ঘরটা কোথায় আছে? অমরনগর। সেই লোকটার রেলওয়ে ট্র্যাকম্যান রামবিলাস ছিল, যে নিজের নাইট ডিউটি করছিল।
যখন রাঘবেন্দ্র তার সঙ্গে কথা বলছিল তখন আকৃতি তাকে জিজ্ঞেস করল, আপনি এত রাত্রে ভয় পান না কাকু? এখানে তো কত অন্ধকার আছে। মা, আমি ভয় পাই না, কারণ এটাই আমার কাজ। আমি যদি লাইনটা ঠিক না করি তাহলে তো ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রাঘবেন্দ্র ফেরত যাচ্ছিল। কিছুক্ষণ পরে আকৃতি নিজের কোড়ে আঙুল উঠিয়ে নিজের মাকে ইশারা করল যে সে শৌচে যেতে চায়। ছোট বাচ্চা তো, কেন রাগ করছো তুমি? এইসব জিনিসে কারোর কোনো বশ আছে কি? দিব্যা আকৃতিকে নিয়ে একটু দূরে গেল। রাঘবেন্দ্র তাদের অপেক্ষা করছিল, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ তাদের চেঁচানোর শব্দ শোনা গেল। রাঘবেন্দ্র দৌড়ে সেইখানে গেল, কিন্তু না আকৃতি সেইখানে ছিল না দিব্যা। সে জোরে জোরে তাদের নাম ডাকতে শুরু করল, দিব্যা, আকৃতি, দিব্যা, আকৃতি। হঠাৎ সে সেই ট্র্যাকম্যানকে দেখতে পেল। কি হলো সাহেব, আপনি এমন করে চেঁচাচ্ছেন কেন? আমার মেয়ে, আমার মেয়ে আর স্ত্রী দুজনেই নিখোঁজ। নিখোঁজ? কি করে নিখোঁজ হলো? রাঘবেন্দ্র সব ঘটনা রামবিলাসকে জানালো। সে নিজের টর্চের সাহায্যে রেললাইনের ধারে দেখতে শুরু করল, কিন্তু সে কাউকে দেখতে পেল না। আর এইদিকে রাঘবেন্দ্র নিজের স্ত্রী আর নিজের মেয়েকে আওয়াজ দিচ্ছিল, কিন্তু সে কোনো উত্তর পাচ্ছিল না। তাই সে খুব চিন্তিত ছিল। হঠাৎ সে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সে কোনো একটা জিনিসের সঙ্গে হোঁচট খেল। তার ফোন হাত থেকে ছেড়ে মাটিতে পড়ে গেল। ফোন মাটিতে পড়ার কারণে তার টর্চটা বন্ধ হয়ে যায়। সে হাত এদিকে ওইদিকে ঘোরাতে থাকে, কিন্তু সে মোবাইলটা খুঁজে পেল না। এরই মধ্যে তার হাত সেই জিনিসটাতে লাগলো যেটাতে সে হোঁচট খেয়েছিল। তার সেই জিনিসটা একটু ভেজা অনুভব হলো, কিন্তু সে বুঝতে পারছিল না যে জিনিসটা কি। সে রামবিলাসকে ডাকল। রামবিলাস টর্চের আলো দূর থেকেই তার উপরে ফেলল। সেই আলোতে রাঘবেন্দ্র যা দেখল সেইটা দেখে সে চেঁচিয়ে ফেলল। সে দেখল যে তার হাত রক্তে রক্তাক্ত হয়ে গেছে, আর তার স্ত্রী আর মেরেল লাইনের ধারে মরে পড়ে আছে। ওনাদের সব দেখার পরে রাঘবেন্দ্র জোরে জোরে কাঁদতে শুরু করে। তার কান্না দেখে রামবিলাস তাকে সান্ত্বনা দিচ্ছিল। রাঘবেন্দ্র কাঁদতে কাঁদতে তাকে বলল, এইটা কি হয়ে গেল? এক্ষুনি তো এরা সবাই জানতো ছিল কে এদেরকে মেরে দিয়ে চলে গেল। রামবিলাসের কাছে কোনো উত্তর ছিল না। সে চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিল। হঠাৎ রাঘবেন্দ্র রামবিলাসকে তার সাহায্য করে দিতে বলল, অন্তত তার বাচ্চা আর স্ত্রী সবটাকে রেলওয়ে স্টেশন অবধি পৌঁছে দিতে বলল। তখন রামবিলাস বলল, আমি এক্ষুনি কোনো ব্যবস্থা করছি। সে স্টেশন মাস্টারকে ফোন করল, কিন্তু স্টেশন মাস্টার তার ফোনের উত্তর দিল না। তারপরে সে বলল, স্টেশন মাস্টার তো ফোন তুলছেন না, আপনি নিজে সেইখানে যান, ওনাকে সব ঘটনা জানান। আর হ্যাঁ, আপনি কিন্তু বলবেন যে আমি পাঠিয়েছি বলে। রাঘবেন্দ্র স্টেশনের দিকে এগিয়ে যায়। তার গিয়ে প্রায় আধা ঘন্টা হয়ে গেছিল, কিন্তু সে এখনো অবধি ফিরল না। সেই দুজনের সবের পাশে বসে রামবিলাসের এখন ভয় লাগছিল। প্রচণ্ড গরম ছিল, তাই তার তেষ্টাও খুব পাচ্ছিল। গলা শুকিয়ে গেল আমার, কে জানে লোকটা কোথায় রয়ে গেল। এতক্ষণে তো তার ফিরে আসা উচিত। হঠাৎ রামবিলাসের মনে হলো যে তাদের মৃত শরীরে কোনো আলোড়ন হলো। রামবিলাসের ভয়তে অবস্থা খারাপ হয়ে যায়। তখনই সে টর্চের আলো দিয়ে তাদের সবগুলো দেখতে যায়। তো সে চেঁচিয়ে ফেলে, কারণ তাদের দুজনের বডি সেইখানে ছিলই না। সে খুব চিন্তিত হয়ে গেল। হঠাৎ তার অনুভব হলো যে কেউ ছোট ছোট হাত তার কাঁধের উপরে রেখেছে। রামবিলাস সেই দিকে টর্চ জ্বালায়, কিন্তু সে যাকে সামনে দেখল তাকে দেখে রামবিলাস ভয়তে আত্মারাম খাঁচা হয়ে গেল। সেটা কেউ আর নয়, আকৃতি ছিল। আকৃতির হাতে আবার একটা জলের বোতল ছিল। সে রামবিলাসের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলল,
কাকু, এই নিন জল খেয়ে নিন, আপনার তেষ্টা পেয়েছে না? কিন্তু রামবিলাস ভয়তে থরথর করে কাঁপছিল। তার এমন অবস্থা দেখে আকৃতি তাকে বলল, কাকু আপনি তো ভয় পান না, না তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? কিছুক্ষণ পরে আকৃতি তাকে জিজ্ঞেস করল, আমার বাবা কোথায় আছেন? ওনাকে আমার কাছে নিয়ে এসো। রামবিলাস আগু পিছু কিচ্ছু দেখল না, সে নিজের টর্চ ধরে স্টেশনের দিকে দৌড় লাগাল। আকৃতি তার পেছনে আসছিল, সে আরো জোরে দৌড়াতে শুরু করে। হঠাৎ তার পা কোনো জিনিসে ফেঁসে যায় আর সে মুখ থুবড়ে পড়ে যায়। তার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। সে নিজের পকেট থেকে রুমালটা বের করে আর নিজের মুখে চেপে ধরে। তারপরে টর্চ জ্বালিয়ে সে মাটির দিকে দেখতে থাকে যে কোন জিনিসে তার পা ফেঁসেছিল যেই কারণে সে মুখ থুবড়ে পড়ে গেল। যেই সে আলোটা তার দিকে করল, সে আশ্চর্যতে ভরে গেল। সে দেখল রাঘবেন্দ্র মুখ থুবড়ে মাটিতে পড়েছিল আর তার মুখ থেকেও রক্ত বের হচ্ছিল। সে কিছু একটা করে রাঘবেন্দ্রকে ওঠালো আর তাকে সব ব্যাপার জানালো, কিন্তু রাঘবেন্দ্র কোনো উত্তর দিল না। সে তাকে অনেক করে নড়িয়ে চড়িয়ে দেখল, কিন্তু সে অজ্ঞান হয়ে পড়েছিল। সে তার বুকের উপরে নিজের কান রেখে তার হৃদয়ের স্পন্দন শোনার চেষ্টা করল, কিন্তু সে কিচ্ছু শুনতে পেল না, কারণ রাঘবেন্দ্র মরে গেছিল। রামবিলাস বুঝতে পারছিল না যে রাঘবেন্দ্রকে কে মারল। তখনই সে দূর থেকে আকৃতিকে নিজের দিকে আসতে দেখল, তার হাতে জলের বোতল ছিল আর সে বলতে বলতে আসছিল যে, কাকু এই নিন জল খেয়ে নিন, আপনার তেষ্টা পেয়েছে না? রামবিলাস সেইখান থেকে উঠল আর রেল লাইনের ধার দিয়ে দৌড়াতে শুরু করলো। হঠাৎ তার এমন মনে হলো যে তার পেছনে শুধু আকৃতি আসছে না, রাঘবেন্দ্র আর দিব্যা জলের বোতল নিয়ে তার পেছনে আসছে, তাদের পুরো শরীর রক্তাক্ত। রামবিলাস দৌড়াতেই থাকে, দৌড়াতেই থাকে, দৌড়াতে দৌড়াতে সে এক জায়গায় ধাক্কা খায় আর সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে যখন তার ঘুম ভাঙল তখন সে রেলের হাসপাতালে ছিল। সে বুঝতে পারছিল না যে তাকে হাসপাতালে কে আনল। তখন স্টেশন মাস্টার তার কাছে গেল আর বলল, সকালে ওনার যখন ডিউটি অফ হলো আর বাড়ি ফিরছিলেন তখন তাকে সে রেললাইনের ধারে দেখে আর উনি ওকে হাসপাতালে এনেছিলেন। রামবিলাস এখনও অবধি রাত্রের ঘটনাটা ভুলতে পারেনি। সে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখন উনি বললেন, রামবিলাস কালকে তুমি একটা লোক, একটা বউ আর একটা বাচ্চাকে দেখেছিলে। রাঘবেন্দ্র এটা বুঝতে পারে না যে স্টেশন মাস্টার এই ঘটনাটার ব্যাপারে কি করে জানতে পারল। তখন স্টেশন মাস্টার তাকে বলল, কিছু মাস আগে একটা পরিবার যারা দিল্লির থেকে এইখানে বাড়িতে এসেছিল, ওদের তিনজনের মৃত্যু একটা গতি ট্রেনে কাটা পড়ে হয়ে থাকে। তখন থেকে তাদের আত্মা স্টেশনের আশেপাশে ঘুরতে থাকে। নাইট ডিউটি করে থাকা অনেক রেলওয়ে স্টাফরাই তাদেরকে দেখেছে আর সেই কারণে সেই রাস্তা দিয়ে আসা যাওয়া করে থাকা লোকেদের উপরে সরকার নিষিদ্ধ নিয়ম লাগিয়ে দিয়েছে।